ইমাম উল আম্বিয়া সরকারে দু আলম জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কিরকম ছিলেন ইহা জগতে বাবা আদম থেকে আরম্ভ করিয়া কিয়ামত পর্যন্ত যত কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করছে সমস্ত মানুষ থেকে বেশি রূহবান ছিলেন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর থেকে রূহবান পৃথিবীতে আর কেউ ছিল না আল্লাহু আকবার হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবী শায়ের বলতেছেন وحسن من كلام تركت عيني وحسن من كلام تلد النساء حضور আমনের থেকে রূহবান সুন্দর কোন ব্যক্তি দ্বিতীয় কোন ব্যক্তি ইহ জগতে আমরা আর কোথাও দেখি নাই চোখে দেখি বলতেছে চোখে দেখি হাসান সাহেব রাদিয়াল্লাহু আনহু وحسن من كلام تركت عيني وحسن من كلام تلد النساء কেন خلقت مبرعا من كل عيب كأنك خلقت كما تشاء كو الله فك أبنك أكار سماست قلون كو مكت باناي سي أمنا سوري دي چهرات بدن كنو فكر قلون كو ناي برون أبنك الله تلا شانو هو چندت تھے كو سندر باناي سي سوجت تھے كو سندر باناي سي سانت سندر نو أرك سيابي بولتے سن لنا شمس وللآفاق شمس وشمسي خير من شمس السماء وشمس الناس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء سارا بشر مانو گشتی اکتا شجر ببهار کرے ارا فورای شجر حتر مالی ارا ہم بھی اکتا شجر اکتا شجر مالی اللہ اکبر لنا شمس وللآفاق شمس তবে ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই আমার সূর্যটা আসমানের সূর্য থেকে উত্তম আর বেশি আলোদাতা আর বেশি সুন্দর আল্লাহু আকবার ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই তবে একটা কথা ওয়া শামসুন নাস তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদা আল-ইশাই মানুষ সূর্য উদয় কখন ফজরের পরে আমার সূর্য উদয় হয় এসাল নামাজের পরে আল্লাহু আকবার যখন আল্লাহর প্রিয় নবী আমার কাছে আসি এসাল নামাজের পরে আরাম করেন তখন আমার সূর্য উদয় হয় আম্মা জান আশরে যা তাআলা না এই কথা ফরমাইছেন যে আমার সূর্য এটা উদয় কখন এসার পরে আর দুনিয়ার লোক তো সূর্য উদয় কখন ফজরের পরে আল্লাহু আকবার যারা সচক্ষে দেখছে ওনারা বলতে আছেন وحسن من كلام تركت عيني وحسن من كلام تلد النساء আপনার থেকে রূহবান সুন্দর কোন ব্যক্তি আমরা এই বিশ্ব জগতে চোখে দেখি না কেন দেখব কোত থেকে পৃথিবীর কোন মহিলা আপনার থেকে রূহবান সন্তান প্রসব করতে পারে না দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রসব করতে পারবেও না হুজুর কি আল্লাহ তাআলা শানহু এরকম বানাইছেন বাদে সাহাবা কেরাম বলতেছেন আমি পূর্ণিমা চান্দের তারিখে একবার চান্দের দিকে চাই আর হুজুর চেহারার দিকে চাই খোদার কসম করে বলতেছি চান্দের থেকে অনেকগুলো সুন্দর হুজুরের চেহারা মোবারক আল্লাহু আকবার আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা তাহলে ভালোবাসার মহব্বত করার যে চারটা কারণ প্রথম কারণ কিয়া রূহ আমরা কি হই রূহে মুগ্ধ হই ইহ জগতে সবচাইতে বড় রূহবান মানব গোষ্ঠীর ভিতরে কে ছিল জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের থেকে রূহবান পৃথিবীতে আর কোনো কেউ ছিল না আল্লাহ সমাধি তিরমিজি শরীফ হাদিস শরীফ বিভিন্ন কিতাবে আবুদর শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ এসব কিতাবে আহাদিসের ভিতরে একথা বয়ান আছে সাহাবায়ে কেরাম নিজে বলতেছেন আমরা সচক্ষে দেখছি হুজুরকে সূর্য থেকে চাঁদের থেকেও সুন্দর বেশি আল্লাহু আকবার যারা আমরা রূপে মুগ্ধ হই তাহলে বেশি মহব্বত করি রূপের কারণে তা আমাদের কর্তব্য আকায় নামদার সরকার দু আলম জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের থেকে পিতার থেকে মাতার থেকে সমস্ত মাহবুব থেকে বেশি মহব্বত করা আল্লাহু আকবার ইমানদারের কর্তব্য হলে এটা আল্লাহু আকবার কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা শানহু বিভিন্ন সূরার শুরু দিয়ে কসম করে করে কথাবার্তা বলছেন ওয়াজ্জুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কলা
এই আয়াতের মধ্যে আল্লাহ কসম করে জোহার জোহা বুঝেননি জোহা মানে চাষের সময় দশটা এগারোটার সময় এটার আরবি ভাষার মধ্যে জোহা বলে আল্লাহ পাক এটা কসম করে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন আল্লাহ তো এরই চাষের সময় চন্দ্র সূর্য এগুলা আল্লাহ কসম করার দরকার নাই আল্লাহ জোহার মানি এলো আল্লাহর প্রিয় নবী আকায় নামদার সরকার দু আলম জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চেহারা মুবারক জোহার থেকেও চাষের সময় থেকেও সুন্দর রূপবান চাষের সময় যে আলো এর থেকে বেশি সুন্দর হুজুরের চেহারা মুবারক আল্লাহু আকবার হুজুরে এই মোবারক চেহারা দিয়া যে সমস্ত আহাদিস কালামুল্লাহ শরীফ আমাগরে দিয়া গেছেন কেয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ও আউলিয়ায়ে কেরাম আলোকিত হইয়া বেহেশতের মধ্যে পৌঁছব আল্লাহু আকবার হুজুরের যে আল এর থেকে সুন্দর আলো হইতে পারে না আল্লাহু আকবার তো এই কথা আরজ করতেছিলাম যে আকায় নামদার সরকারের দু আলম জানাবে আহমদ মুসলাম মুরাদ ওয়া জুহাদ দ্বারা তারপরে আল্লাহকে ওয়াল্লাইলি ইজা সাজা আল্লাহ কসম করতেছে রাত্রের যখন খুব গভীর রাত্র হয়ে যাও অমাবস্যার রাত্র মুফাসসিরিনে কেরাম কয় রাত একটা কসমের যোগ্য নিয়ে আল্লাহ বানিয়েছে রাত্রে রাতের দ্বারা মুরাদ কিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাতা সুল মুবারক সুল অমাবস্যার রাত্রে তো আরো কালানো সুল কালানো এই কালা সুল আল্লাহ হুজুরের কসম করতে আসে জোহা মানে চেহারা শরীফ আর লাইল মানে হুজুরের মাথার সুল মুবারক আল্লাহু আকবার ওয়াজ জুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা এরকম ভাবে বিভিন্ন কোরআন পাকের আয়াতের ভিতরে মাওলানা পাক যে কসম করছেন এই কসমের মেজদাকটা কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক মাথার সুল মুবারক বিভিন্ন অঙ্গ শরীফ এগুলা তাহলে আমরা মুসলমান ভাইরা যারা রূহে মুগ্ধ হই আমরা লাল দেখি ফাল দিই সুন্দর সাইসে আমরা মহব্বত করি তাহলে খেয়াল করতে হইব ইহ জগতে বাবা আদম থেকে আরম্ভ করিয়া কেয়ামত পর্যন্ত সস্তাইতে সৌন্দর্য রুহমানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রা রুহমুগ্ধ হই হুজুরে মহব্বত হুজুরে আস এসকে আমাদের মধ্যে আইতে হইব নাহলে ইমান কামল হইতো না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া সাইরিন নাস আজমাইন সারা বিশ্ব থেকে হুজুরকে বেশি মহব্বত করতে হইব তো মহব্বত করার এক কারণ কিয়া রুহে মুগ্ধ হই হুজুর সবসাথে রূহবান দুই নম্বরে আমরা গুণে মুগ্ধ হই যার মধ্যে বিভিন্ন রকমের গুণ বেশি আছে এলেম আছে আমল আছে বিজ্ঞান আছে বিভিন্ন রকমের সায়েন্স বিজ্ঞানও আছে গুণ যার মধ্যে গুণ আছে কালা হইল গুণের কারণে কী করি আমরা ভালোবাসি মহব্বত করি আমরা গুণে মুগ্ধ হই